Sati. এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আশা করি তোমরা সবাই জানো সেটা। আমি জানি এই ঘটনাটা ঘটানো হয়েছে, এর পেছনে রয়েছে গভীর অভিসন্ধি। এও জানি যে এই অপরাধটা করেছে এই বাড়িতেই রয়েছে। যদি সে ভেবে থাকে এত বড় একটা অপরাধ করে পার পেয়ে যাবে, আমার চোখে তুলে দেবে, তাহলে সে কিন্তু খুব ভুল করছে। দেখো তো চোখ মুখ কিরকম কালি হয়ে গেছে। চোখ মুখের আর দোষ কি, শুনলে না? ওই কাল বিষ খেয়ে বেঁচে থাকতে ওই সাহেব ডাক্তারও আজ অব্দি কাউকে দেখেনি। পালাই শার্ট। হ্যাঁ রে সমু, একবার মায়ের কথাও মনে পড়লো না তোর? হ্যাঁ, এরূপ একটা কাজ করার আগে। ওকে তুমি আজকে চিনলে? ও কোনোদিন কারো কথা ভেবেছে? আহা রঘুনাথ, বকা ঝকাগুলো এখন না করলে নয়। হ্যাঁ, তোমাদের কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। জমের দোয়ার থেকে সবে ছেলেটা ফিরে এসেছে, আর এখন তোমাদের শাসন করার সময় হলো? বাবা সমু, এখন কেমন বোধ করছো? সুস্থ, আমি একদম ঠিক আছি। করে যেটা বেশ বেশ। আচ্ছা, কোনো জ্বালা যন্ত্রণা কিছু না? গা বমি বমি ভাব, গা গুলানো কই, কিছু না তো। আচ্ছা, গলার এই জায়গাটা, এই জায়গাটা ব্যথা করে? মানে ঢোক গিলতে গেলে লাগে? দূর, আমার কোথাও কোনো রকম অসুখ নেই। ব্যথা জ্বালা যন্ত্রণা কিচ্ছু না। চলো মা, আমরা বাড়ি যাই। না 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 না, খবরদার না, এখন তোমার বিশ্রামের দরকার। আচ্ছা, একটা অঘটন না ঘটিয়ে কিন্তু ছাড়বি না? আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা তোমরা সবাই এমন করছো কেন? না না না, আর বুঝে কাজ নেই, যা বলা হচ্ছে তুমি তাই করো। শোনো 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 সমু, তীব্র বিষ তোমার রক্তে মিশে গিয়েছিল। হ্যাঁ, তোমার সারা শরীর নীলবর্ণ হয়ে গিয়েছিল। ভগবানের কৃপায় সেই বিষ এখন নেমে গেছে, কিন্তু তোমার শরীর খুব দুর্বল। জল প্রবাহ পাবিত স্থলে গলে হলম্বলম্বিতাঙ্গুজঙ্গ মালিকা নিজে এসে দিয়ে যাও না, দেখছো না আমার হাত জোড়া, আমি কাজ করছি। ওই যে হলুদ দেয়া দুধ নিয়ে এসছে কবরেজ মশাই, আমি খাইয়ে দিই ওকে এক্ষুনি। তোমার দুধটা পড়ে গেল, তোমার প্রায় ছটা আমি সে ছেলে কার যেন পায়ের ছাপ দেখেছিল, তারও প্রায় ছটা আম। যাও না, গিয়ে দেখো না ছেলেটা কোথায় গেল।
ওকে বলে কি হবে বৌমা, এই বয়সে কি ওদের পেছন পেছন ছুটে পারবে? আর সে ছিল আমার কথা শোনার পাত্র কিনা? দেখা হলো ওদের? কোথাও নেই। আরে কোথাও নেই মানে কোথায় গেল? হা ভগবান, আমি জানি আমি জানি আমি জিতে না, ওটা পর্যন্ত ছেলে আমাকে শান্তি দেবে না, আমি জানি। ওই ছেলে আবার একটা বিপদ না ঘটিয়ে ছাড়বে না, এই আমি তোমাকে বলে দিলুম। রঘুনাথ, গোটা ব্যাপারটাই আমার কাছে কেমন অবিশ্বাস্য লাগছে। এই এক ঘন্টা আগে যে ছেলেটার ওই রকম বিষক্রিয়া হয়েছিল, সে কি করে ওই লোকটার পেছনে হাওয়ার বেগে ছুটলো? মানে বিষের কাটান ছাড়া বিষ নামলই বা কি করে? আরে নিমেষের মধ্যে, চোখের নিমেষের মধ্যে ছেলেটা সুস্থ সফল চন্মনে উঠলো কি করে? হ্যাঁ, এ আমি বুঝতে পারছি। বলছি আগো, ওই ছেলেটাকে শুভ তারাই বা করলো কেন? কি করেছিল সে? আমার প্রসাদী পায়েসে বিষ মেশানো হয়েছিল, দুধটাকে এনেছিল। দুধ তো গনসা দিয়ে গেছিল, সে তো রোজকার মতন। পায়েসের জন্য তো আলাদা করে দুধ আনা হয়নি, সেই দুধ দিয়েই তো দই হয়েছে, ছানা হয়েছে, সবাই খেয়েছে। পায়েস রাঁধতে আর যা যা লাগে? চাল চিনি সে তো নিরামিষ হেঁচেল থেকে আমি বার করে দিয়েছিলাম, আর চাল ডাল মশলা রোজকার সে তো ওখান থেকেই খাওয়া হয়, সবাই খেত। ভাড়ার থেকে সেসব জিনিস বার করবার পর কে কে প্রথম ছুঁয়েছে সেটা আমাদের জানা দরকার। কি দরকার কি দরকার নেই সেটা কি তোমার থেকে জানতে হবে? সতীমা, তুমি যখন পায়েস নাচছিলে এসেলে আর কি কেউ ঢুকেছিল? নিমেষ হেসেলে কি আর কারো ঢোকা সাধ্য ছিল? বাবা, যা নিয়ম কানুনের কড়াকড়ি! কার ঘরে দুটো মাতা আছে? এবার আর একটা কথা বলো তো বা, পায়েস রাঁধার পর তুমি যখন ওটা এখানে নিয়ে আসছিলে, সেই সময় সেই পায়েসের বাটি আর অন্য কেউ ছুঁয়েছিল? ভালো করে ভেবে বলো সতীমা, পায়েস রান্নার সময় তুমি কি একবারও হেঁসেল থেকে বেরিয়েছিলে? অন্য কারোর গলা হতে পারে না। আমি তো সমতার গলাপে হেঁসেল থেকে বেরিয়েছিলাম, কিন্তু সে কথা যদি বলি তবে তো সমতা বিপদে পড়বে, সকলে মিলে তাকে সন্দেহ করবে। না না, সে হতে পারে না। প্রাণ থাকতে আমি সমুদ্রে কোনো বিপদে ফেলতে পারবো না। তার চেয়ে ভালো ওরা আমাকেই কাঠগড়ায় দাঁড় করাক, সব শাস্তি মাথা পেতে নিয়ে নেব। তোমার কোনো ভয় নেই সতীমা। তুমি নির্ভয়ে আমাদের বলতে পারো, বলো পায়েস প্রস্তুত করার সময় কি তুমি কি রন্ধনশালার বাইরে বেরিয়েছিলে একবারও? বলো। দেখলেন তো বাবা, সতী কি বলতে চাইছে সেটা দেখলেন তো? আর কি কোনো প্রশ্নের অবকাশ আছে? বোধাদিত্য, তুমি ভালো করে ভাবো,
তোমাকে কি একবারও বেরোবার প্রয়োজন হয়নি হেঁচেল থেকে কোনো কারণে? কাউকে কিছু জিজ্ঞেস করার জন্য একবারও নয়। ভাবো ভাবো সতীমা, ভাবো, ভালো করে ভাবো। না বাবা, আমি হেঁচেল থেকে এক মুহূর্তের জন্য বাইরে পা রাখিনি। এবার তো মিটেই গেল, এবার নিশ্চয়ই আপনি সুবিচার করবেন বাবা। আদিত্য চৌধুরীর বিচার নিয়ে আজ অব্দি কেউ কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু সকলের ক্ষেত্রে সেই বিচারটা সমান হবে তো? তুমি তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। এবার আমি কিন্তু তোমাকে কি বলছেন বাবা, অন্যদের যেমন বিচার করেন আপনি, আমার বিচারও তেমনি হওয়া উচিত। আমি যে অপরাধ করেছি। তুমি কি বলছো মা? তুমি কি স্বীকার করছো যে প্রসাদি পায়েসে তুমি বিষ মিশিয়েছো? না গুরুদেব, পায়েসে বিষ আমি মেশাইনি। কিন্তু নিশ্চয়ই আমি অন্যমনস্ক ছিলাম, নিশ্চয়ই আমি আমি সাবধান ছিলাম না, তাই তো আর এত বড় ঘটনা ঘটে গেল। বাবা আমাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের মান আজকে আমি রাখতে পারিনি। আমায় শাস্তি দিন বাবা, আমায় শাস্তি দিন। নীর অপরাধকে শাস্তি দেবেন না বড় কর্তা, এই হচ্ছে আপনার আসল অপরাধ। জল প্রবাহ পাবিত স্থলে গলে হলম্ব লম্বিতাঙ্গু চঙ্গ তুঙ্গ মালিকা। এই হচ্ছে সেই লোক যে আপনার প্রসাদী পায়েসে বিষ মিশিয়েছিল। তুমি সুস্থ হয়ে গেছো যমুনা? এই বিষ মিশানো পায়েস খেয়ে কিচ্ছুটি হয়নি। আমি জানতুম, আমি জানতুম সমুদা, ভোলা মহেশ্বর আমার ডাক শুনবেন,
আমি জানতুম। এই লোকটা, এই শয়তানটাই হচ্ছে সব নষ্টের মূল। ও মানুষ নয়, নরপিশাচ। জল প্রবাহ পাবিত স্থলে গলে হলম্ব লম্বিতাঙ্গুজঙ্গ তুঙ্গ মালিকাম মরে যাবে সমুদা। মরুক, এটাই ওর উচিত শাস্তি। না, একটা মানুষকে তুমি মেনে ফেলবে, এতে যে তোমার পাপ হবে সমুদা, তা আমি হতে দেব না। ক্ষমা করে দিলে মা, তুমি যে সাক্ষাৎ দেবী। হ্যাঁ, আমি তোমার এত বড় ক্ষতি করতে চেয়েছি, তোমার মাথায় পিতৃ হত্যার কলঙ্ক চাপিয়ে দিতে গিয়েছি, আর তুমি তুমি আমার প্রাণ রক্ষা করলে মা। না, এখনো যদি সব সত্যি না বলি তাহলে আমার যে নরকেও ঠাই হবে না। সব কথা বলবো, নালে এ পাপের জ্বালা আমায় জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দেবে। এসে বিষ দিয়েছি, কিন্তু কিন্তু এ কাজ আমি নিজে করতে চাইনি, আমাকে আরেকজন করতে বলেছে। সতী